ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জেতা ফুটবল জাদুকরের ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি কিংবা আক্ষেপ বলতে ছিল কেবল বিশ্বকাপের সোনালী ট্রফিটা। এবারের বিশ্বকাপে সে অপূর্ণতাও পূর্ণ হল। আট বছর আগে 2014 সালে মারাকানায় চির আরাধ্য বিশ্বকাপ হাতে ওঠাতে পারত ফুটবল জাদুকর, কিন্তু মারিও গোৎজের এক গোলে হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আলবেসিরিস্তাদের। এদিকে আর্জেন্টাইন সুপারস্টার মেসির অবিশ্বাস্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে সুপার ব্যালন ডি'অর দেওয়া হতে পারে বলে গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে। এর আগে একমাত্র খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন আলফ্রেডো ডি স্টেফানো সুপার ব্যালন ডি'অর জিতেছিলেন। এবার দ্বিতীয় ফুটবলার হিসেবে সেটি হাতে উঠতে পারে ফুটবল জাদুকর মেসির। মেসি শুধু একজন ফুটবলারই নন, একজন যোগ্য অধিনায়ক। বিশ্বকাপ জিতে মেসি করেছেন অনন্য সব রেকর্ড, ছাড়িয়ে গেছেন জার্মানির 1990 বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজের 25 ম্যাচ খেলার রেকর্ড। বিশ্বকাপে ফাইনাল সহ মেসি খেলেছেন 26টি ম্যাচ। বিশ্বকাপ ক্যারিয়ারে দুইবার গোল্ডেন বল জেতা একমাত্র ফুটবলারের রেকর্ডটা পরম যত্নে নিজের করে নিয়েছেন লিও। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।